আসসালামু আলাইকুম ছাত্ররা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। নিউ হরাইজন একাডেমির অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানিয়ে আজ আমরা ক্লাস শুরু করব। একাদশ শ্রেণীর কলা বিভাগ অর্থাৎ আর্টস বিভাগের এডুকেশন ক্লাস অর্থাৎ শিক্ষাবিজ্ঞান ক্লাস। তো আমরা এর আগে ক্লাস করেছি 16টি, আজকে 17 নম্বর ক্লাস। তো আমরা 16টি ক্লাসের মধ্য দিয়ে আমরা প্রথম দুটি অধ্যায় শেষ করে আমরা তৃতীয় অধ্যায়ে আলোচনা চালাচ্ছি। তৃতীয় অধ্যায়, তো তৃতীয় অধ্যায়ের বিষয় ছিল আমাদের শিক্ষার বিভিন্ন রূপ। তো শিক্ষার বিভিন্ন রূপ আলোচনা করতে গিয়ে আমরা দেখেছিলাম তিনটে রূপ, এর আগে অনেকবার শুনেছ, নিয়ন্ত্রিত বা প্রথাগত বা বিধিবদ্ধ, যাকে ফর্মাল এডুকেশন বলা হয়, আর অনিয়ন্ত্রিত শিক্ষা অর্থাৎ ইনফর্মাল এডুকেশন, এবং প্রথা বহির্ভূত শিক্ষা নন ফর্মাল এডুকেশন, অর্থাৎ নিয়ন্ত্রিত শিক্ষা, অনিয়ন্ত্রিত শিক্ষা এবং প্রথা বহির্ভূত শিক্ষা। তো এই তিনটি শিক্ষার মধ্যে আমরা সাধারণত বিদ্যালয়ে যে শিক্ষা গ্রহণ করি সেই শিক্ষাকেই বলা হয় নিয়ন্ত্রিত শিক্ষা বা প্রথাগত শিক্ষা বা বিধিবদ্ধ শিক্ষা বা ফর্মাল এডুকেশন। এই বিদ্যালয় কথার অর্থ আমরা হয়তো অনেকেই মনে করি প্রাথমিক বিদ্যালয়কে বোঝাচ্ছে বা হাই স্কুলকে বোঝাচ্ছে, এরকম নয়। বিদ্যালয় বলতে প্রাথমিক বিদ্যালয় তো আছেই, তারপরে আমরা দেখছি মাধ্যমিক বিদ্যালয়, তারপরে দেখছি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, তারপরে আমরা কলেজ অর্থাৎ মহাবিদ্যালয়, এবং তারপরেও আমরা দেখছি ইউনিভার্সিটি অর্থাৎ বিশ্ববিদ্যালয়। অর্থাৎ সবগুলো প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যালয় কথাটি যুক্ত, অর্থাৎ সেখানে বিদ্যা অর্জন হয়, এবং সেখানে বিদ্যা অর্জন হওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি একটা নির্দিষ্ট নিয়ম পদ্ধতি মেনেই সেখানে শিক্ষা দেওয়া নেওয়া চলে। শিক্ষকরা দান করেন, শিক্ষার্থীরা নেন, এইভাবে শিক্ষা দান প্রক্রিয়া চলতে থাকে। আবার আমরা প্রাথমিক বিদ্যালয়ের আগেও এক ধরনের বিদ্যালয়ের উল্লেখ পাই, যেগুলিকে বলা হয় প্রাক প্রাথমিক বিদ্যালয়, অর্থাৎ যেমন ক্রেস নার্সারি বিদ্যালয়, মন্তেশ্বরী বিদ্যালয় বা কেজি স্কুল যেটাকে আমরা বলি, এই ধরনের বিদ্যালয়গুলিকে আমরা বলছি, যেগুলো 6 বছর বয়সের আগে যেখানে আমরা লেখাপড়ার প্রথম সূচনা ঘটাই সেটাকে বলা হচ্ছে প্রাক প্রাথমিক বিদ্যালয়। অর্থাৎ এই প্রাক প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সবগুলি প্রতিষ্ঠানই বিদ্যালয়, অর্থাৎ সব জায়গা থেকেই বিদ্যা অর্জন হয়। তো নিয়ন্ত্রিত শিক্ষার বা প্রথাগত শিক্ষার এই অন্যতম মাধ্যম হল বিদ্যালয়। নিয়ন্ত্রিত শিক্ষার অন্যতম মাধ্যম হলো বিদ্যালয়। নিয়ন্ত্রিত শিক্ষার অন্যতম মাধ্যম হলো বিদ্যালয়। তো এই বিদ্যালয় আমাদের জীবনে কিভাবে কাজ করে, অর্থাৎ একটা শিক্ষার্থীর জীবনে বিদ্যালয়ে কিভাবে কাজ করে, তো সেই কাজগুলিকে যদি আমরা একটু বিশ্লেষণ করে দেখি, প্রধানত দুইভাবে কাজ করে থাকে বিদ্যালয়গুলি। এক, শিক্ষামূলক কাজ তো করেই, অর্থাৎ শিক্ষামূলক অগ্রগতি বিদ্যালয়ে ঘটে থাকে, তার সঙ্গে সঙ্গে সামাজিক কিছু কার্যাবলীও সম্পন্ন হয় যেগুলিও অতি গুরুত্বপূর্ণ।
অর্থাৎ আমরা জানি যে ম্যান ইজ সোশ্যাল ম্যান, ম্যান ইজ সোশ্যাল অ্যানিম্যাল, অর্থাৎ মানুষ সমাজবদ্ধ জীব বা মানুষ সামাজিক জীব। এই সামাজিক জীব হিসেবে মানুষকে বেশ কিছু সামাজিক রীতিনীতি, নিয়ম, প্রথা মেনে চলতে হয়। না মেনে চললে জীবনে অনেক বাধা বিপত্তি, অসুবিধা দেখা দেয়। তো এই সামাজিক রীতিনীতি, নিয়ম মানারও প্রয়োজন খুব বেশি বেশি আমাদের জীবনে। তাই তার জন্যও শিক্ষার প্রয়োজন হয়, অর্থাৎ সামাজিক শিক্ষা। তো বিদ্যালয় বা শিক্ষালয়ে আমরা শুধু শিক্ষামূলক নির্দেশনাই পাই না, সেখানে সামাজিক নির্দেশনা, সমাজে সুস্থভাবে চলার বিভিন্ন নিয়ম আমরা সেখানে পেয়ে থাকি। অর্থাৎ বিদ্যালয় আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত এবং জীবনে চলার পথকে অনেক বেশি সুগম করে। জন ডিউই একজন শিক্ষাবিদ, তিনি বিদ্যালয়ের এই কার্যাবলী লক্ষ্য করে বিদ্যালয়কে সমাজের ক্ষুদ্র সংস্করণ বলেছিলেন। বিদ্যালয়কে সমাজের ক্ষুদ্র সংস্করণ, অর্থাৎ একটা সমাজের মধ্যে থেকে আমরা যেমন অনেক শিক্ষা পেয়ে থাকি, তো ঠিক বিদ্যালয় একটা ছোট্ট গণ্ডির মধ্যে থেকেও কিন্তু আমরা আমাদের জীবনের অনেক শিক্ষা, প্রয়োজনীয় শিক্ষা পেয়ে থাকি। সেদিকে তাকিয়েই বিদ্যালয়কে সমাজের ক্ষুদ্র সংস্করণ বলা হয়। তো যাই হোক, আমরা বিদ্যালয় সম্পর্কে জানো, বিদ্যালয় মানে একটা যেখানে শিক্ষামূলক প্রক্রিয়া চলে বা শিক্ষার লেনদেন হয় সেখানে বিদ্যালয় বলা হচ্ছে, বিদ্যা যেখানে অর্জন করা হয়। তো এই বিদ্যালয় কথাটি ইংরাজি প্রতিশব্দ স্কুল, এটির উৎপত্তি হচ্ছে এসকোল থেকে, SKHOLE, এসকোল, এসকোল বা স্কুল। সেই প্রাচীনকালে সেই স্কুল কথার অর্থ অবসর বিনোদনের সময়কালীন তত্ত্বমূলক আলোচনা, অবসর বিনোদনের সময়কালীন তত্ত্বমূলক আলোচনা। অর্থাৎ মানুষ তার জীবনের প্রয়োজনীয় কাজ করার পরে অবসর সময়ে এক জায়গায় বসে মানুষ আগের যুগে কিছু জ্ঞানী লোকের মুখে পরামর্শ শুনতেন এবং আলোচনা করতেন। সেই সিস্টেম থেকেই আজকের যুগে এই স্কুল ব্যবস্থা এসেছে। তো সেই প্রাচীনকালে এসকোহল কথার অর্থ আমরা দেখলাম যে অবসর বিনোদনের সময়কালীন তত্ত্বমূলক আলোচনা, তার থেকেই আজ বিদ্যালয়ের জন্ম বা স্কুলের জন্ম। তো সেই বিদ্যালয় যে কার্যাবলীগুলো করে আমরা দুইভাবে দেখালাম, যে শিক্ষার্থী কেন্দ্রিক কার্যাবলী আবার সমাজকেন্দ্রিক কার্যাবলী। তো বিদ্যালয়ে শিক্ষার্থী কেন্দ্রিক কার্যাবলীগুলি কীভাবে করছে আমরা একবার দেখব। বৌদ্ধিক বিকাশ, অর্থাৎ আধুনিক প্রযুক্তিবিদ্যার যুগে জ্ঞান বিজ্ঞানের অভাবনীয় উন্নতির ফলে নূতন নূতন আবিষ্কার ঘটছে। এই সমস্ত আবিষ্কারের পিছনে রয়েছে মানুষের বৌদ্ধিক জ্ঞানের বিকাশ। আর এই বৌদ্ধিক বিকাশের পথ সুগম করে বিদ্যালয়গুলি, অর্থাৎ বিদ্যালয়ে ব্যক্তি শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশ ঘটিয়ে আধুনিক জ্ঞান বিজ্ঞানের উপযোগী করে গড়ে তুলছে। অর্থাৎ আমরা বুঝলাম যে বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে বিদ্যালয়ের ভূমিকা অনবদ্য। নেক্সট আমরা দেখছি ব্যক্তিত্বের বিকাশ। আমরা জানি যে প্রতিটি শিক্ষার্থীর মধ্যে কিছু সুপ্ত সম্ভাবনা থাকে, অন্তর্নিহিত, অর্থাৎ ব্যক্তির মধ্যে কিছু সম্ভাবনা সুপ্ত অবস্থায় থাকে যার যথাযথ বিকাশ সবার ঘটে না। অর্থাৎ সেই সুপ্ত সম্ভাবনার বিকাশ ঘটানোর জন্য তার কিছু প্রিপারেশন, কিছু প্রস্তুতি প্রয়োজন হয়। যে প্রিপারেশন সাধারণত শিক্ষার্থীরা বিদ্যালয়েই পেয়ে থাকে,